সেদিন আমাদের এই লাভ লোকসান অর্থাৎ আমাদের আমল নামায় কি আসে এটার উপর বিচার হবে মৌখিকভাবে কিছু হবে না আপনারা ওয়াজ নসিহতে বহুত শুনবেন অমুককে আল্লাহ বলছে হে জান্নাতকে নিয়ে যাও অমুককে বলছে একে দোজখে নিয়ে যাও এই ধরনের মৌখিক কোনো কথা হবে না আমরা কি করেছি সব লিখিত ডকুমেন্ট এই লিখিত ডকুমেন্ট আল্লাহর কাছে উপস্থিত করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে ওজন করা হবে এটার উপরে লিখিত রায় দেওয়া হবে কোনো মানুষকে মৌখিকভাবে বলা হবে না যে তুমি জান্নাতে যাও অথবা তুমি দোজখে যাও এই ওয়াজগুলি কি আপনারা সতর্কতার সাথে শুনবেন অনেক কিন্তু এরকম ওয়াজ আছে একটা লোক 99টা খুন করছিল এরকম ঘটনা আছে না এইসব গল্প এগুলো বলা মানে সময় নষ্ট করে আপনারা শুনে থাকবেন হয়তো হ্যাঁ শেষ পর্যন্ত সে ভালো জায়গায় যাইতেছিল পথে বৃত্তি হয়ে গেছে এখন তাহলে মাফ জমিন যে ও লোকটা কোন দিকে বেশিটা দেখা যায় যে ও যেখানে যাইছে সেই জায়গা দূর তাহলে এখন তো তার জাহান্নাম হয় জমিন টান আল্লাহ খাটো করিয়া ই করে দিয়েছে জান্নাতের রায় দিয়ে দিয়েছে এসব হলো কাল্পনিক কথা এভাবে আল্লাহ কাউকে জান্নাতের রায় দিবে না তার আমল লিখিত যেটা আছে ওইটার উপরই তার রায় হবে তাহজিব সেন্টার ইউটিউব চ্যানেল প্রতিদিন দেশের সেরা ইসলামিক স্কলারসদের বক্তব্য শুনুন আসসালামু আলাইকুম সময় তো শ্রোতা মণ্ডলী আমরা সূরা তাগাবুনের উপরে আলোচনা করতেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামে যালিকা ইয়াউমুত তাগাবুন সেদিন তোমাদেরকে একত্রিত করবেন একাত্র করার দিনে এবং সেই দিনটা হলো লাভ ক্ষতির দিন এখন এই বিষয়টা আমাদের একটু বুঝে নেওয়া ভালো যে আমাদের পিছনে কি যে কার্যক্রম চলছে এটা তো আমরা জানি না আমরা এখানে বসে আছি যে যেখানে আছে কেউ আড্ডায় আছে কেউ যে যেখানে পৃথিবীর আছে সব জায়গায় তার সাথে আল্লাহর পক্ষ থেকে কেরামন কাতিবিন ফেরেশতা নিয়োজিত আছে ও যা বলে তাই লিখবে যা বলবে তাই লিখবে মাই আলফিদুবেন কাউলেন ইল্লা লাদাইহে রাকিবুন আতিদ কোরআন আয়াত যে যখনই সে কোনো কথা উচ্চারণ করে আমার কাছে রয়েছে প্রস্তুত লেখক রেডিও স্ক্রাইব সে সাথে সাথে সেটাকে লেখে এখন এই ফেরেশতারা যেটা লেখে গলায় লটকানো আমাদের একটা কপি আছে এইটাই ওরা লেখে আবার একটা কপি ওরা ওই দিনের তা দিন এটা ওরা আল্লাহর কাছে নিয়ে যাবে আর আমাদের গলায় যেটা আছে এটা কিন্তু বালেগ হওয়ার সাথে সাথে গলায় লটকানো হয়েছে আর খোলা হবে হাশরের ময়দানে বিচারের মাঠে আল্লাহ যখন বিচারে আসবেন তখন এর আগে এটা আর খোলা হবে না আমাদের গলায় যেটা লাগানো এটা বালেগ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের গলায় এটা লাগানো হয় লটকানো হয় বালে ঘর আগে মানুষেরা যে নেকামলগুলি করে এগুলি আল্লাহ তাআলার আদেশে এগুলো ফেরেশতা তাদের বাপ মায়ের আমলে লিখিয়ে দেন কিন্তু কোনো গুনাহ করলে সেটা আল্লাহ মাফ করে দেন সেটা বাপ মায়ের আমলে লেখান না তাহলে আমাদের গলায় যেটা লটকানো এটা সবসময় আছে এটাই ফেরেশতারা লিখবে আর এখন রাতের ফেরেশতারা ওরা মাগরিবের পূর্বক্ষণ থেকে শুরু করে সূর্যাস্ত থেকে শুরু করে ওরা সারা রাত লিখবে ফজরের সময় ওরা এই হাত কপি যেটা গলায় আছে ওটা লেখা থাকবে হাত কপি আল্লাহর কাছে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ওইটা আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে আদেশ দেবেন সেই আদেশ অনুযায়ী ওটা যদি ইল্লিনে জমা করার মতো হয় তো ইল্লিনে রাখা হবে যদি সিজিনে জমা করার মতো হয় তো আল্লাহর আদেশে এটা সিজিনে রাখা হবে ইলিন সেজিন হলো দুইটা দপ্তর এখানে আমলনামা জমা হয় তো এই বিষয়গুলো খুব জটিল আমরা সন্তানরা পিতামাতার জন্য দোয়া করি ফেরেশতারা এটা লেখে রেকর্ড করে আল্লাহর কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ দেখে যে এই আমলটা সে তার পিতামাতার জন্য করেছে তো আল্লাহ যদি মনে করেন যে না এটা তার পিতামাতা পাওয়ার যোগ্য সে মোশেক না তার কোনো অসুবিধা নাই তাহলে আল্লাহ তাআলা আদেশ দেবেন ফেরেশতারা ওই ওই আমলনামা এটাকে লিখে তার পিতামাতার আমলনামা এটা লিখে দেবেন পিতামাতার আমলনামাও ইলিন সিজনে কিন্তু কপি আছে
ওখানে লিখে দেবেন এগুলা। তো এইভাবে দৈনন্দিন মানে দিনের ফেরেশতারা আসরের পরে যাবে, আসরের পরে যারা আসবে রাতের ফেরেশতারা ভোরে যাবে। তো এরা এই বারো ঘন্টার আমল, মানে একটা দিনে যে কয় ঘন্টা হয়, বারো ঘন্টা নয় ঘন্টা যাই হোক দিন ছোট বড় হয়, এই দিবারাত্রির আমলটা মানে প্রতিদিন আল্লাহর কাছে এভাবে জমা হয়, আল্লাহর কাছে দেখিয়ে ওরা ইল্লিন সিজ্জিনে আল্লাহর হুকুমে জমা করে। আর আমাদের গলায় যেটা থাকে এটা একেবারে কন্টিনিউ করবে মরণ পর্যন্ত, মরণের পরেও এটা থাকবে, মরার সময় এটা গলা থেকে খোলা হবে না। কেন খোলা হবে না? যে আপনার এইটার মধ্যে আপনি কিছু ঢুকাইতে পারবেন না, কিন্তু আপনার সন্তানরা যদি কিছু করে সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে এটা আপনার আমলনামায় ঢুকিয়ে দেওয়া হবে। এভাবে কোনো মানুষের এমনও হতে পারে যে তার নেকামল কম ছিল, কিন্তু তাকে তার সন্তানরা তার আত্মীয়স্বজনরা এতই তার জন্য দোয়া করেছে যে যেগুলির কারণে তার নেকামলটা এখন ভারী হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তার আমলনামা ট্রান্সফার করতে পারেন। এবং তাকে যদি আল্লাহ সিজ্জিনে রেখেন তো সেখান থেকে আল্লাহ তাকে ইল্লিনে ট্রান্সফার করতে পারেন। তো এখন এইসব বিষয়গুলি সব গায়েবের বিষয়, এই বিষয়ে আমরাও যে খুব ভালো করে বুঝি তাও না, আর আপনাদেরকে খুব ভালো করে বুঝাতে পারবো তাও না। তবে কোরআনের আলোতে যতখানি আমরা বুঝেছি তাতে মনে হয় যে আমরা একটু নিজেরা চলার মতো একটা জিনিস বুঝতেছি যে এইভাবে এটা আল্লাহ আমাদের জন্য প্রস্তুত রেখেছেন। কারণ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এভাবে চলবে, কিয়ামতের দিন আমরা সবাই এখন যেমন আছে এরকম সরাসরি সশরীরে আমরা উঠব, তখন বিচার হবে, পঞ্চাশ হাজার বছরের সমান দিন বিচারের দিন, এই দিন বিচার হবে। বিচারের পরে আমরা যে যেখানে যাব এইটা হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। মানুষ মরে না, মানুষ অমর। মানুষের মৃত্যু হলো শুধু তার সংযোগ বিচ্ছিন্ন করে রেখে দেওয়া, এই মাইকটা যদি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এটা মরবে না, এই ফ্যানটা যদি সংযোগ বিচ্ছিন্ন রাখা হয় তো ফ্যানটা মরবে না, সংযোগ দিলে আবারও চলবে। তো মানুষের মরণ হলো তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, অর্থাৎ এই দেহের চারটি জিনিস পানি মাটি আগুন বাতাসের দেহ, এর সাথে আছে নফসে মতমান্না, নফসে লাউয়ামা, নফসে আমরা রুহ। তো এই আটটা মিলে কিন্তু আমরা এখন মানুষ বসছি কথা বলছি, কিন্তু ঘুমের সময় এর তিনটা বের হয়ে যায়, তিনটা নফস বের হয়, শুধু রুহটা থাকে, আর মরার সময় চারোটা বের হয়ে যাবে। এই জন্য ঘুমকে বোঝেন তখন মৃত্যুকে বুঝবেন। আল্লাহ এক বুঝল আংকুশাহীনা মাওতেহা, এটা কোরআনের আয়াত। মানুষেরা যখন ঘুমায় তখন তার নফসগুলি আল্লাহ হস্তগত করেন, আল্লাহ ইয়াতাফাল আংকুশ, এক বুঝুন না ইয়াতাফাল আংকুশাহীনা মাওতেহা, ইয়াতাফা শব্দের অর্থ হলো বুঝে নেওয়া। এই যে নফসগুলি বের হয় এটা আল্লাহর দায়িত্বে আল্লাহ বুঝে নেয় যে কয়টা নফস বেরো, তার কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ, তার মধ্যে একসঙ্গে 400 কোটি মানুষ ঘুমায় আর 400 কোটি মানুষ কাজ করে। তো এখন এই 400 কোটি মানুষের নফস বের হয়ে যায় আবার ঠিক মতো আসবে, এটা যদি আল্লাহ তাআলা নিজে নিয়ন্ত্রণ না করেন তাহলে ভুল হয়ে যাবে। আমার নফস আপনার মধ্যে যেতে পারে, আপনারটা আমার মধ্যে আসতে পারে, এরকম ভুল হতে পারে। এই জন্য আর বলছেন আল্লাহ ইয়াতাওয়াফাল আংকুশাহীনা মাওতেহা অল্লাতি লামতামুৎপি মানামেহা, মৃত্যুর সময়ও আল্লাহ বুঝে নেন, আর মৃত্যু ছাড়া যখন ঘুমের ঘরে তারা মরে না তখন এটা আল্লাহ তাআলা বুঝে নেন। এবং আল্লাহ তাআলা সঠিকভাবে প্রত্যেক দেহের মধ্যে এই নফসগুলি পুনরায় ফেরত দেন। তাহলে আপনার মৃত্যু এবং ঘুম এটা কাছাকাছি জিনিস, ঘুমাইলে তিনটা নফস বেরোয় শুধু রুহটা থাকে, আর মৃত্যুর সময় রুহটাও বের হয়ে যাবে। তিনটা বের হয়ে গেলে যখন ঘুমের মধ্যে আপনার কোনো হোশ জ্ঞান থাকে না, আপনি কিছু শুনতে পারেন না, দেখতে পারেন না, আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ সব আছে দ্বারা কোনো কাজ করতে পারেন না, কিন্তু রুহটা থাকার কারণে আপনার শ্বাস প্রশ্বাসটা চলছে, আর মরার সময় এই চাইরোটা বের হয়ে যাবে। তো ঘুম এবং মৃত্যু দুইটা কাছাকাছি জিনিস, ঘুম বুঝলে মৃত্যু বুঝবেন। তাহলে মানুষ মরা অর্থ এই না যে সে শেষ হয়ে গেল, সে খতম হয়ে গেল, আমি আত্মহত্যা করলাম মানে আর আমাকে পাওয়া যাবে না, আমি হারিয়ে গেলাম, আমি একেবারে গায়েব হয়ে গেলাম, না, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো আরও কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছ,
এগুলি মানুষ জানে না বলেই তো মানুষ এরকম ভয়ঙ্কর কাজগুলি করে। সে মনে করছে যে আমি মরে গেলেই আমার সমাপ্তি হয়ে যাবে, কিন্তু মরে যাওয়ার পরে তো তোমার আরো ভয়ঙ্কর সমস্যা সামনে। তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, এগুলা সুরটান দিয়ে ওয়াশ করলে এগুলা বোঝার জিনিস নয়। ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে একটা মানুষের কি অবস্থাটা ঘটতেছে। আমরা তো নিত্য দিনে ঘুমাই, তো ঘুমটা যে কেমন, কিভাবে ঘুমাই সেটা কি আমরা বুঝি? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আল্লাহ ইয়া তাফাল আংফুসা হিনা মাউতে আল্লাতি লাম তামুতফি মানামেহা হায় উমসিকুল্লাতি কাজা আলাইহিল মাউতা ওই রসুলুল উখরা ইলা আজালে মুসাম্মা। আল্লাহ বলেন যারা মৃত্যুবরণ করে তাদেরগুলি আর ছেড়ে দেওয়া হয় না, নফসগুলি আল্লাহ নিচ্ছেন তো নিয়েই নিচ্ছেন, আর যারা মরে না তাদেরগুলি ছেড়ে দেওয়া হয়, যাও আবার আসল জায়গায় ঢুকো। তো এই অবস্থাটা আপনার প্রতিদিন ঘটছে, তারপর আপনি কেমন করে বলতে পারে যে মরে যাওয়ার পরে আপনাকে আবার জীবিত করা সম্ভব না? এটা নিয়ে আপনারা এভাবে কত প্রশ্ন এই কোরআনে আছে। কাফেররা বলে কেমন করে আমাদেরকে জীবিত করবে আল্লাহ? আসলেই তারা জ্ঞান রাখে না, নিজের সৃষ্টি সম্পর্কে নিজের জীবনের পরিচয় সম্পর্কে জানে না। এই জন্য মানুষের পরিচয়ের উপরে আমার বহু আলোচনা আছে, আপনারা ইউটিউবে সেগুলো দেখেন। মানুষের পরিচয়, মানুষ কি, এটা মারাত্মক জিনিস। আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বড় সৃষ্টি মানুষ। তাহলে এই মানুষ আমরা, আমাদের জীবনে এই সমস্যাগুলি সবারই আসবে। তো হাশরের ময়দান এইভাবে আমরা জন্ম থেকে বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সকল আমলগুলি এবং আমাদের সন্তানরা, আমাদের শুভাকাঙ্ক্ষীরা যদি আমাদের জন্য কোনো দোয়াকার করে, সেগুলো আল্লাহ দয়া করলে আমাদের আমলনামায় জমা হতে পারে। রাসুলের জন্য আমরা দোয়া করছি, সালাত ও সালাম পড়ছি, রাসুলের কোনো অভাব নাই, তারপরও তার মর্যাদা আরও উন্নত হওয়ার জন্য আমরা তার জন্য দুরুদ সালাম পাঠ করছি। অর্থ কি, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ আপনি খাস রহমত বর্ষণ করুন মোহাম্মদ সাল্লামপুরে, এই তো আমরা বলছি তার জন্য। এই দৌরুদগুলো আমরা মোনাজাতের পরে আমরা পড়ি, এই জন্য যে রাসুলের জন্য দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ সাধারণত প্রত্যাখ্যান করেন না। তো আমরা তার নিজেরার জন্য যা কিছু বলছি, তো রাসুলের জন্য দুরুদ থাকলো আর আমাদের থাকলো, এই উসুলে আল্লাহ তাআলা সবটা হয়তো কবুল করে নিতে পারে। এই জন্য কিন্তু আলেমুল্লাহরা বলে যে দোয়ার মুহূর্তে বা দোয়া করার সময় আপনারা নিজেদের দোয়ার মধ্যে রাসুলের দুরুদকে আপনারা সামিল রাখবেন, এই জন্য বলা হয় যে ওই উসুলে আমাদেরটা আল্লাহ কবুল করে নেবেন। তো সেই দিন আমাদের এই লাভ লোকসান, অর্থাৎ আমাদের আমল নামায় কি আছে এটার উপর বিচার হবে। মৌখিকভাবে কিছু হবে না, আপনারা ওয়াজ নসিহতে বহুত শুনবেন, অমুককে আল্লাহ বসে হে জান্নাত একে নিয়ে যাও, অমুককে বসে একে দোজখে নিয়ে যাও, এই ধরনের মৌখিক কোনো কথা হবে না। আমরা কি করেছি, সব লিখিত ডকুমেন্ট, এই লিখিত ডকুমেন্ট আল্লাহর কাছে উপস্থিত করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, ওজন করা হবে, এটার উপরে লিখিত রায় দেওয়া হবে। কোনো মানুষকে মৌখিকভাবে বলা হবে না যে তুমি জান্নাতে যাও অথবা তুমি দোজখে যাও। এই ওয়াজগুলি কি আপনারা সতর্কতার সাথে শুনবেন, অনেক কিন্তু এরকম ওয়াজ আছে। একটা লোক 99টা খুন করছিল, এরকম ঘটনা আছে না, এইসব গল্প এগুলো বলা মানে সময় নষ্ট করে, আপনারা শুনে থাকবেন হয়তো। হ্যাঁ, শেষ পর্যন্ত সে ভালো জায়গায় যাইতেছিল, পথে বৃদ্ধ হয়ে গেছে, এখন তাহলে মাফো জমিন যে ও লোকটা কোন দিকে বেশি, তা দেখা যায় যে ও যেখানে যাইছে সেই জায়গা দূর, তাহলে এখন তো তার জাহান্নাম হয়, তাই জমিন টান্য আল্লাহ খাটো করি ই করে দিয়েছে, জান্নাতের রায় দিয়ে দিয়েছে। এসব হলো কাল্পনিক কথা, এভাবে আল্লাহ কাউকে জান্নাতের রায় দিবে না, তার আমল লিখিত যেটা আছে ওইটার উপরেই তার রায় হবে। সেখানে যদি আল্লাহ তাকে ক্ষমা করেন বা ক্ষমার যোগ্য হয় সেটা আল্লাহর ব্যাপার, সেটা আল্লাহ জানেন, সেটা তো আমরা জানি না। কিন্তু এই ধরনের যে তাকে এইভাবে রায় দিয়ে দেওয়া হবে ওইখানেই, এটা না, এগুলি সব লিখিত ডকুমেন্টের উপরে বিচার হবে। এই জন্য দেখেন কি সোজা ব্যাপার, এই ফেরেশতারা এই কোটি কোটি মানুষের আমল নামা নিয়ে
ফজরের সময় এরা সব যাবে আকাশে, প্রত্যেকটা মানুষের আমলনামা নিয়ে। আবার কোটি কোটি ফেরেশতা আইসা দিনের ডিউটি ধরবে, এই দিনের ডিউটি কইরা তারা আসরের পর আবার এগুলো নিয়ে আল্লাহর কাছে যাবে। এটা কত বড় ফাংশন আপনি ভাবতে পারেন? এই যে ফাংশনটা কত বড় ফাংশন, এইটা যদি আল্লাহ কর্মচারী দিয়ে করানো লাগতে আল্লাহর, তাহলে কত কর্মচারী লাগতো কত? এই একটা ফাংশন, এটা যদি আল্লাহ একাই নিয়ন্ত্রণ না করে কর্মচারী দ্বারা করতেন, তাহলে দৈনিক 800 কোটি মানুষের রেকর্ড জমা করা, যাচাই বাছাই করা, তাহলে কত কর্মচারী লাগতো? এই জন্য এগুলি সব আল্লাহ করেন, তিনি মহাক্ষমতার মালিক, মহাশক্তির মালিক। তিনি কোন বললে ফায়াকুন হয়ে যায়, সেই আল্লাহর পক্ষ থেকে আমরা এই কোরআন লাভ করেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল, তিনি চলে যাওয়ার পরে আমরা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা ওয়ারিস এবং সমস্ত মুসলমানদের এখানে সমান অধিকার, কারো মনোপলি নাই। এর কারণে আপনারা যে যে অবস্থায় আছেন, আপনারা সবাই কোরআন নিয়ে স্টাডি, গবেষণা, পড়াশোনা নিজ দায়িত্বে করতে পারেন। এখানে এই কথা বলা যাবে না, এই মেয়ে তুমি কী পড়ছো, কী জানো, তুমি মাদ্রাসায় পড়ছো, তা নুহুসরফ জানো, গ্রামার জানো, এই প্রশ্ন করার অধিকার আমাদের নেই। এটা আপনার আমার সমান অধিকার, আপনি যেভাবে পারেন সেভাবে বোঝার চেষ্টা করেন, কাজে এটাকে বুঝতে হবে, এটা আপনার প্রশ্নপত্র। এটার উপরে যে আপনি উত্তর দিচ্ছেন সেইটাই আপনার গলায় লটকানো উত্তরপত্র, বুঝতে পারছেন? কোরআন হচ্ছে প্রশ্নপত্র, আর এইটার উপরে যা উত্তর দিচ্ছেন এইটা হলো আপনার উত্তরপত্র গলায় লটকানো। এইটা হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারের মাঠে আসবেন, তখন যে ফেরেশতারা আমাদের আমলনামা লিখেছে, ওই ফেরেশতারাই সেই দিন আমাদের কাছে উপস্থিত হয়ে আমলনামাটা গলা থেকে খুলবে, খুলে হাতে নেবে। হাতে নিয়ে একজনে আমলনামা সহ যাবে, আর একজন ওই মানুষটার, দুজন তো ফেরেশতা, দুজনেই যাবে, দুজনেই আল্লাহর কাছে যায়া বলবে এই হাজা মা লাদাই আতীত, এই তার আমলনামা, এই ফাইল তার, এই পেশকার যেরকম মামলার ফাইল পুট আপ করে, ওই রকম ওই ফেরেশতা আমার আপনার আমলনামা এটা আল্লাহর সামনে এটা তুলে ধরবেন, পুট আপ করবেন, প্রডিউস করবেন। তখন আল্লাহ তাআলা সেটাকে পরীক্ষা নিরীক্ষা, যাচাই বাছাই, প্রশ্ন করবে, তুমি এগুলো করেছো কি না। যদি মানুষ অস্বীকার করে তাকে, তখন তার মুখে সিল মেরে দেওয়া হবে, হাত পা দ্বারা কথা বের করা হবে, এই সব কিছু করার পরে ওজন করে এটাকে আকাশে উড়িয়ে দেওয়া হবে, আপনার হাতে দিয়ে দেওয়া হবে না। এভাবে সমস্ত মানুষগুলির বিচার সম্পন্ন হবে, সবার আমলনামাগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। বিচার সমাপ্ত করার পরে আল্লাহর অনুষ্ঠান সমাপ্ত করবেন, এরপরে এই আমলনামাগুলি উড়ি উড়ি আসিয়া হাতে পড়বে। যারা পাশ করছে তাদের ডাইনাতে পড়বে, যারা ফেল করছে ওরা জহারি, কোরআনের ভাষা, যে হাতটা এই পিছন থেকে ভেদ করে পিছন দিকে বের করে সে পিছনে তার হাতে আমলনামাটা দেওয়া হবে, যারা ফেল করবে তাদের। কত বড় ভয়ঙ্কর অবস্থা! কেন আমরা এই বিষয়গুলির ব্যাপারে সতর্ক হই না? এই শহরে কত মানুষ আছে, কয়টা লোক এই কোরআনের কথা শুনছে? এমন বহু আছে যারা মুসলমান, যারা ঈদ পরে কোরবানি করে, কিন্তু সারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠায় কী বলা আছে তার অর্থ তারা শুনে নেয়, জানে নাই। এরা হাসরের ময়দানে পাশ করবে না ফিল করবে সেটা বলেন? প্রশ্নটা আপনি পড়লেন না বুঝলেন না, তো উত্তরটা দিবেন কি? নকল উত্তর আপনি ওর কাছে শুনছেন, এর কাছে শুনছেন, তার কাছে শুনছেন, এই শুনিয়া শুনিয়া খাতা লেখলে থেকে নাম্বার পাওয়া, পাশ করার আশা করা যায়? আপনার খাতা যদি আপনি নিজে না বুঝে লেখেন তো পাশের আশা করা যায়? তা আপনি প্রশ্নপত্র পড়েন নাই, বোঝেন নাই, ও বলছে এই, সে বলছে সেই, ও বলছে এগুলো নিয়ে আপনি কিছু লিখছেন আপনার উত্তরপত্র, এদিকে আপনি পাশ করবেন? অসম্ভব। কাজে এই জন্য মানুষের এই বিষয়গুলি বোঝার চেষ্টা করা দরকার, যে কোরআনে আল্লাহ কী বলেছেন এটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার। অত্যন্ত গভীর মূল্যবান কথা আল্লাহই কোরআনে বলেছেন, পৃথিবীর বুকে এইরকম মূল্যবান কথা আর কোথাও নাই, কারো নাই, কেউ বলতে পারবে না এরকম কথা। এই কথাটা আল্লাহ আমাদেরকে বললেন, জালিকা ইয়াউমুত্তাকাবুন, ইয়াউম মানে দিন, ওই দিনটা লাভ ক্ষতির দিন, কেউ লাভ করবে, দেখবে যে তার ব্যবসায় সে জয়যুক্ত হয়েছে, লাভ হয়েছে, আর কেউ দেখবে যে সে সম্পূর্ণ লস করেছে, মারাত্মক জিনিস। এবং ওইখানে
এইগুলো হয়ে যাওয়ার পরে আপনার সমাধানের কোনো রাস্তা থাকবে না। আর এই দুনিয়ায় আপনার মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আপনি সব বিষয়ের সমাধান আপনি করে নিতে পারেন। তবে মৃত্যুর পূর্বক্ষণের জন্য অপেক্ষা করা কারো ঠিক হবে না, কারণ ওই সময় কোনো কাজ করা কোনো মানুষের জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। কোনো মানুষের জন্য ওই সময় কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়তে পারে, কাজে এই জন্য আপনি ভালো সময় সুস্থ সময়েই সমাধান করে ফেলেন। দেনা পাওনা থাকলে পরিশোধ করেন, সম্ভব যদি না হয় তা ক্ষমা চান, যে কোনোভাবে আপনি একটা সমাধান করে এখান থেকে যান, কোনো অপরের বোঝা নিয়ে আর যাবেন না। আপনার যদি পরের পাওনা নিয়ে কবরে যান, আপনার মৃত্যু হয়, তো আপনার বিচারটা কীভাবে হবে জানেন? যে আপনার কাছে যারা পাবে, মনে করেন আপনি এই কেউ ক্ষমতার মালিক হয়ে ইচ্ছা করলে শত লোকের হাজার লোকের লাখো লোকের অধিকার সে কেড়ে নিতে পারে, এটা সমাজে আপনার একটু চোখ বুলাইলেই ইশারা করলে এটা দেখতে পাবেন। তো এই যে লোকগুলা অপরের হক কেড়ে নিল, এরা যখন বিচারের সম্মুখীন হবে তখন সকল পাওনারাই তাদের পাওনা আল্লাহর কাছ থেকে বুঝে নেবে, আল্লাহ তাদেরকে বুঝিয়ে দিবেন। তো সেদিন কী নিবে, আপনার গম খাইছে টাকা খাইছে সেগুলো দিবে আপনাকে, সেগুলো নেবেন আপনি? সেদিন আপনি চাবেন এর পরিমাণ বিনিময় আমি ন্যাক চাই, আমার ন্যাকের অভাব। তখন ওই লোকটা জীবনে যে ন্যাকামল করেছে ওগুলি আল্লাহ কাইটে কাইটে পাওনাদারদেরকে দিবে। এখন দিতে দিতে এখন লক্ষ পাওনাদার কতটুকু ন্যাক তার আছে, এটা কয়েকজনকে বা এক হাজারকে দেওয়ার পরেই তার আমলটা শেষ হয়ে গেছে আর নাই, তখন কি দিবে? তখন ওই যারা পাওনাদার ওদের পাপ কাইটা পাপ হালকা করিয়া ওই যার কাছে পাবে তার আমল নামে পাপগুলো যোগ করে দেওয়া হবে। ন্যাক তো আগেই শেষ হয়ে গেছে, এখন তার আছে পাপ, এই পাপের সাথে অন্য ওই পাওনাদারের পাপগুলোও তার উপরে যোগ করে দেওয়া হবে, এবং যারা পাওনাদার তাদের শাস্তি লাঘব করে দেওয়া হবে। এই বিচার কীভাবে আল্লাহ করবেন তার যে দু একটা নমুনা হাদিসে পাওয়া যায়, সেই নমুনা আপনাদেরকে বললাম। এভাবে আল্লাহ তাআলা বিচার করবেন। কাজেই এই জন্য দুনিয়ায় সব সমস্যার সমাধান করে যান, নিজে ভেবে নেন, ভাবেন যে আমি ঠগার জন্য দুনিয়াতে আসি, এটা কিন্তু আমার ব্যক্তিগত থিওরি। আমি সবসময় মনে করি যে আমি ঠগার জন্য আসি, আমি ঠকবই, কখনো আমি জিতব না, এবং এইটার মধ্যে আমার আনন্দ যে ওরা আমাকে ঠগাইতে পারছে, খুব খুশি, আমিও খুশি যে আমি ঠগেছি, আমি তোমাকে ঠগাইনি। জমি জমা বন্টন ভাগ বাটারা যেখানেই হোক, আমি সবসময় আমার চিন্তা থাকে যে আমি ঠকব। জিদাবার মালিক আল্লাহ, পৃথিবীর সম্পদে কি হবে? আমি আপনাকে বারবার বলছি, আপনার বাড়ির ভাড়াটিয়া যাবে তখন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে যাবে, আর আপনি মালিক যখন বাড়ির থেকে নামবেন খালি হাতে নেমে যাবেন, মালিক আপনি কিছুই নিতে পারবেন না। কাজে এই জন্য বিষয়গুলি আপনি পৃথিবীতে সমাধান করে চলে যান, সমাধান না করে যায়েন না। অহংকার বর্জন করেন, নিজেকে আল্লাহর গোলাম মনে করেন, কোনো মানুষকে কষ্ট দিয়েন না, কোনো মানুষকে তুচ্ছ করবেন না, সৃষ্টিকে কষ্ট দিবেন না, জুলুম করবেন না, এবং অধিকার যেটা আছে এটা সবাই পূর্ণ করেন। এরপরে খেলাফতের দায়িত্ব হিসেবে সেবামূলক কাজ যেটুকু করতে পারেন সেটুকু করবেন। সেবামূলক কাজ করা কিন্তু মানুষের প্রধান ডিউটি, এই সেবামূলক কাজ মানুষ ছাড়া অন্য কেউ করতে পারে না। কি করবে, গরু সেবা করবে কি? গরুর কান দিয়ে আপনি জোয়াল উঠাই দিলে টানতে পারবে, কিন্তু মানুষের জ্ঞান বুদ্ধি তার হাত, তার যে মানুষের একটা বিভিন্ন ক্ষমতা, এটা কি অন্য প্রাণীর আছে? সেবা তারা কি করে করবে? অন্য কোনো প্রাণী কি নামাজ পড়তে পারে, সেজদা করতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, রুকু করতে পারে? তাহলে যে মানুষকে এজন্য বানানো হয়েছে আপনি বোঝেন না কেন? মানুষ কিভাবে দাঁড়াতে পারে, রুকু করতে পারে, সেজদা করতে পারে, তাশাহুদে বসতে পারে, এটা অন্য কোনো প্রাণী পারে? তাহলে মানুষকে এই কাজের জন্য যে বানানো হয়েছে এটা আপনি বোঝেন না কেন? এগুলো বোঝার চেষ্টা করেন, অন্যদেরকে বোঝাবার চেষ্টা করেন, আল্লাহর পথে ফিরে আসেন। আল্লাহর জান্নাত বহু মূল্যবান সম্পদ, বহু মূল্যবান, যার মূল্যের কথা দুনিয়ায় কল্পনাই করা যায় না। এটা হল ইয়াউমুত তাগাবুন, 50,000 বছরের সমান দিনে বিচার হবে, সকলের কৈফিয়ত আল্লাহ তাআলা শুনবেন, সকলকে আল্লাহ সঠিক রায় দিবেন, কাউকে তুচ্ছ করা হবে না। আমরা যখন দেখি যে বড় বড় ডাক্তার সাহেবরা রুগী দেখার সময় পায় না, তো ওই দেখেই রেখে দেয়,
এরকম হবে না, আপনার প্রত্যেকটা বিষয় চূড়ান্ত করা হবে, আমল নামায় ওয়ান টু অল, প্রত্যেকটা ব্যাপারে আপনার সাথে আল্লাহর কথা হবে এবং আপনি গ্যারান্টি পাবেন, আপনি অ্যাসুরেন্স পাবেন যে এই কাজগুলো আমি করেছি, এই কাজের জন্য আমার এই শাস্তি অনিবার্য। এই জন্য বিচারের শেষে কি বলবে সব মানুষ, অকদিয়া বাইনহুম বিল হক, তাদের মধ্যে ন্যায় সহকারে, ন্যায়পরণতা সহকারে তাদের মধ্যে বিচার করা হবে। আর অকিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এবং বলা হবে গোটা মাঠের মানুষ সবাই বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি রব্বুল আলামিন, তিনি সঠিক বিচার করেছেন। এই বিচারে কারো মনে বিন্দুমাত্র কোনো ক্ষোভ থাকবে না যে একটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট থাকলে আমি আপিল করতাম, এই মনোভাব কারো থাকবে না, সকলেই খুশি হবে যে না বিচার আল্লাহ ঠিক করেছেন, বিচারে আল্লাহ কোনো রকম ত্রুটি করেন নাই।